হ্যালো ভিউয়ার্স, হেমন সাদিক চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো আজকে পুরনো মাদারবোর্ড, পুরনো র্যাম আর পুরনো ফ্যান দিয়ে আজকে একটা পিসি বিল্ড করে দেখাবো আপনাদের। তো ভিডিওর সাথে থাকুন এবং সম্পূর্ণ পর্যন্ত দেখুন ভিডিওটা। তো মাদারবোর্ডটা অনেক নোংরা, তাই মাদারবোর্ডটা প্রথমে আমাদের পরিষ্কার করতে হবে। এর জন্য একটা ব্রাশের প্রয়োজন। তো আমি ব্রাশ নিয়ে এসে মাদারবোর্ডটা পরিষ্কার করব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এটা ফাস্ট করে দিচ্ছি আপনাদের জন্য। তো মাদারবোর্ড পরিষ্কার শেষ, এবার মাদারবোর্ড থেকে প্রসেসরটা খুলতে হবে। আর প্রসেসরটা খুলে একটা নতুন প্রসেসর লাগাতে হবে। তো এই প্রসেসরটা আগে থেকে আমি চেক করে রেখেছি, তো প্রসেসরটা নষ্ট। তো প্রসেসরটা সরিয়ে একটা নতুন প্রসেসরের মধ্যে ইনস্টল করতে হবে, তারপর একটা কুলিং ফ্যান। তো সব দেখতে থাকুন ভিডিওতে, বুঝতে পারবেন আস্তে আস্তে। তো প্রসেসর খোলার জন্য এই পাশে যে একটা দেখতে পাচ্ছেন স্টিলের, তো এটা ধরে একটু ডান দিকে চাপ দিয়ে উপরের দিকে উঠাতে হবে। তারপর এটা একদম পিছনে ঠেলে দিতে হবে, তাহলে উপরের যে ঢাকনাটা আছে সেটা উঠে পড়বে। তো এবার আপনারা প্রসেসরটা ভালো মতো দেখতে পাচ্ছেন। তো প্রসেসরের দুই দিকে, মানে সোজাসুজি দুই দিকে ধরে উপরের দিকে টানলেই কিন্তু প্রসেসরটা খুলে যাবে। তো প্রসেসরটা খুলে গেল, তো আশেপাশে একটু নোংরা আছে, আমি এটা হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। তো নতুন প্রসেসর একটা নিয়ে নিয়েছি, তখন এই প্রসেসরটা এই মাদারবোর্ডে ইনস্টলেশন করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন প্রসেসর। তো কীভাবে লাগাতে হবে এটা একটু ভালোভাবে আপনারা ফলো করে নেবেন, তাহলে আপনারা নিজেরাও আপনাদের বাসায় বসে প্রসেসর খুলে মাদারবোর্ড পরিষ্কার করে আবারও প্রসেসর লাগাইতে পারবেন বা পিসিটা সেট আপ দিতে পারবেন ভালোভাবে। তো প্রসেসরটা লাগানো ভালোভাবে দেখে নেন, প্রসেসরের দুই পাশে দেখবেন দুইটা একটু ছিদ্র করার মতো আছে। তো ওই জায়গায় কিন্তু প্রসেসরটা ঢুকাই দিতে হবে, খুবই সাবধানতার সাথে একটু চাপ দিতে হবে, কারণ খুবই সাবধানতার সাথে চাপটা দিবেন, কারণ ভিতরের পিন বাঁকা হয়ে যেতে পারে। তো তারপরে সিম্পলি এটাকে নিচে নামিয়ে দিবেন, আর এটা যে জায়গায় যেই জায়গায় ছিল সেই জায়গাতে ঢুকাই দিবেন, তাহলে আপনার প্রসেসরটা ভালো মতো রেডি হয়ে যাবে মাদারবোর্ডে চালু হওয়ার জন্য। তো এবার একটা কুলিং ফ্যান দরকার, তো একটা কুলিং ফ্যান নিয়ে নিলাম। আর কুলিং ফ্যানটা কীভাবে লাগাতে হবে আপনারা ভালোভাবে দেখে নেন ভিডিওতে।